এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত মুসলিম ভাইরা আকিকা বিষয় একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাঝে বিভিন্ন সময় প্রশ্ন আসে এই বিধান সম্পর্কে তাই সংক্ষিপ্ত দু একটি কথা বলার প্রয়োজন মনে করতেছি একজন মুসলিম তার যদি সন্তান জন্মগ্রহণ করে ছেলে হলে দুটি ছাগল বকরি মেয়ে হলে একটি ছাগল বকরি জাবা করবে আল্লাহ রাস্তায় সপ্তম দিনের দিন জন্মের সপ্তম দিনের দিন যদি সম্ভব না হলো চোদ্দতম দিন তাও যদি সম্ভব না হলো একটি যেটা দুর্বল বর্ণনা রয়েছে একুশতম দিন আকিকা দেওয়া যাবে বা আকিকা দিবে যদি সে অসাধ্য হয় সাধ্য না থাকে আকিকা দিয়ে দেওয়ার যখন তার সাধ্য হবে বছর হোক ছয় মাস হোক বা আরো পরে হোক তখনই আকিকা দিবে কারণ বলেছেন কুল্লু গুলামিন মুসাবে ওই আসা যে প্রত্যেক সন্তান দায়বদ্ধ থাকে আকিকার মাধ্যমে আকিকার দ্বারা সপ্তম দিনের দিন আকিকা জবাই করবে এবং সুন্দর নাম রাখবে এবং মাথার চুল মন্ডন করবে তথা সপ্তম দিনের দিন সবচেয়ে উত্তম আকিকা দিবে যাবা করবে ছেলে হলে দুইটি মেয়ে হলে একটি ছাগল বকরি সুন্দর নাম রাখবে এবং মাথার চুল মন্ডন করে চুল পরিমাণ চুলের ওজন পরিমাণ রূপা চাঁদি আল্লাহ রাস্তায় দান করবে এটি হলো শরীয়তের বিধান তে বর্তমানে আমরা দেখা যায় যে গরুর বাগে আকিকা দেই কোরবানির সাথে এই বিধান রাসুল সাল্লাহ সাল্লামের জামানায় ছিল না রাসুল সাল্লাহ আলাইসাল্লামের জামানায় ওট ছিল গরু ছিল ছাগলও ছিল তিনি তার নাতিনের জন্য জবাই করছেন ছাগল জবাই করে দুইটি ছাগল দিয়ে আকিকা দিয়েছেন আমরা দেখা যায় বর্তমানে গরু জবাই করে আকিকা দেই এটা শূন্যত হলো না রাসুলের সুন্নত হলো ছাগল দেই এবং আমাদের মাঝে একটি ভুল ধারণা রয়েছে মা সন্তান জন্ম দিয়েছে মা তো হসপিটালে এখন সপ্তম দিনের আকিকা দিলে মা থাকতেছে না অথবা বাবা প্রবাস জীবনে থাকে বাবা তো থাকতেছে না তাই একত্রে হলে আকিকা দিব আকিকা আল্লাহ রাস্তায় জবাই করা সারা পৃথিবীতে যেখানে জবাই করেন না কেন আল্লাহ রবুল আলামিন তা গ্রহণ করে নিবেন এটি আপনার আদা হয়ে যাবে মা হসপিটালে থাকলে আকিকা হবে না বাবা বিদেশ থাকলে আকিকা হবে না এটা একটু ভুল ধারণা বরং সপ্তম দিনের দিন সাধ্য থাকলে আকিকা দেয় হলো সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ কোনো কারণে যদি না সম্ভব হয় তাহলে চোদ্দতম দিন আর সম্ভব নাই হলে যখনই হবে সাধ্য না থাকলে তখনই আকিকা দিতে হবে কারণ আখিকার দ্বারা সন্তান আল্লাহর পথে রাস্তায় দায়বদ্ধ থাকে তো যাই হোক সম্মানিত ভাইরা অযথা দেরি না করে একজন সন্তান জন্মগ্রহণ করার পরে সাধ্য থাকলে সপ্তম দিনে আকি করবে আকিকার কার নিজে খাবে খাওয়াবে অর্ধেক দান করবে অর্ধেক খাবে তা না হলে সবই দান করবে খাবে রান্না করে খাবে বা কাঁচা গোস্ত দিয়ে মানুষকে তাদেরকে খাওয়াবে কোনো সমস্যা নেই যে কোনো পদ্ধতিতে এটা করতে পারেন তবে এই গরুর সাথে কোরবানি বাঘের কোরবানি দেওয়া এটা রাসুলের যুগে ছিল না এই আকিকা। এটা আকিকা নয় এটা আকিকা আকিকা আদা হবে না এটা আল্লাহ আলমিন ভালো জানেন তাই সম্মানিত আমরা সকলের কাছে কামনা করব একজন মুসলিম হিসাবে ইসলামিক বিধান পরিপূর্ণ বাস্তবায়ন করতে সন্তান জন্ম গ্রহণের পরে সপ্তম তৈরি আকিকা করে নেবেন তার নাম রাখবেন এবং চোল চাষবেন আর যদি না হয় সাধ্য না হয় যে কোনো সময় সাধ্য হওয়ার সাথে সাথে করে নেবেন আর গুস্তটা বাবা মা খেতে পারবে আত্মীয় স্বজন খাবে বা সন্তান বড় হলো তা বাবা মা আকিকা দেয়নি সে বড় হয়ে গেছে সাধ্য ছিল না ওই সন্তান বড় হয়ে সন্তানও গুস্ত খেতে পারবে এটা কোনো সমস্যা নেই আল্লাহ আলম সাল নবিন